আজ আমি আপনাদের পাকা আমের রসবড়া পিঠে বানানো দেখাবো। এইভাবে একবার পাকা আমের রসবড়া পিঠেটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। বানানো তো একেবারেই সহজ, অল্প সময়ের মধ্যে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি আর একটা বাটিতে তিনটে রসবড়া পিঠে নিয়ে নিয়েছি, আপনারা দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে। এইভাবে একবার পাকা আমের রসবড়া পিঠেগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। তো চলুন দারুণ স্বাদের পাকা আমের রসবড়া পিঠেগুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি এখানে মেজারিং কাপের এক কাপ সুজি নিয়েছি, এখানে 200 গ্রাম সুজি আছে। এবার এই সুজিটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে সুজিটা খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। সুজিগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এখন সুজির গুঁড়োটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। সুজির গুঁড়োগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন একটা পাকা আম নিয়ে নিয়েছি। প্রথমে পাকা আমের পেছনের দিকটা কেটে নিয়েছি, এখন এইভাবে কেটে নিতে হবে। এবার পাকা আমটাকে এইভাবে বক্স বক্স করে কেটে নিয়েছি। এখন চামচের সাহায্যে এইভাবে আমটা তুলে মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে। পুরো আমটাকে ছোট ছোট টুকরো করে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আমের টুকরোগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার সুজির গুঁড়োটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 চামচের 1/4 ভাগ। এখন লবণ ও মৌরিটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, আমের যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমের মিশ্রণটাও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখন মিশ্রণটাকে এইভাবে 5 মিনিট রেখে দিতে হবে যাতে সুজিগুলো একটু নরম হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, সুজিগুলো কিন্তু এক্সট্রা যা জল জলে ভাব ছিল সেটা শোক করে নিয়েছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলে বড়াগুলো কিন্তু বেশ নরম তুলতুলে হবে আর ফুলকো ফুলকো হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং সোডাটা। বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন বড়াগুলো বানিয়ে নেব। আমের বড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি, এখন তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা নিয়ে নিয়েছি, তার থেকে এইভাবে অল্প অল্প অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমের বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমের বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর লাল করব না, এখন তুলে নিচ্ছি। বাকি যে আমের বড়াগুলো আছে সেইগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। আবার ঠিক একইভাবে অল্প অল্প মিশ্রণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই বড়াগুলোকেও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে।
এই আমের বড়াগুলোকেও একই ভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। আবারও একটা কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি। এখানে 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। যতটা আমি চিনি দিয়েছি তার ডবল জল দিয়ে দিয়েছি। এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল্ট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন চিনি সিরাটাকে 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর যে বড়াগুলো ভেজে রেখেছি সেই বড়াগুলো এখন চিনি সিরার মধ্যে দিয়ে দিতে হবে। এবার বড়াগুলোকে চিনি সিরার মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন পাকা আমের বড়াগুলোকে এইভাবে 4-5 মিনিট কিন্তু চিনি সিরার মধ্যে রেখে দিলে বড়াগুলো খুব ভালো করে চিনি সিরাটা সোক করে নরম হয়ে যাবে। এইভাবে একবার পাকা আমের রস করা পিঠাগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। 5 মিনিট হয়ে গেছে, বড়াগুলো কিন্তু খুব ভালো করে চিনি সিরাটা সোক করে নিয়েছে আর বেশ নরম তুলতুলে হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কয়েকটা রস করা পিঠেকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। এখন আমি আর একটা বাটিতে 3টে রস করা পিঠে নিয়েছি। আপনারা দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে। আপনারা দেখলেন তো পিঠেটা কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।